বারো কন্যা শুভবিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো 29 জানুয়ারি সোমবার। বাগবাজারের এই বারো কন্যা শুভবিবাহে উপস্থিত ছিলেন তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্বরা। আর সেখানে দাঁড়িয়েই আয়োজক আমার অধিকার বাগবাজারে তারা কিন্তু করে দেখালো সেই মুহূর্ত, যে মুহূর্তের অপেক্ষায় থাকে একজন নারী ও পুরুষ। সমস্ত ব্যয়ভব খরচা বহন করল এই সংস্থা আমার অধিকার। আমার অধিকারের তরফ থেকে বাপি ঘোষ কি জানালেন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় সাংসদ তিনিই বা কি জানালেন, দেখে নিন আমাদের টিভির পর্দায়। ছিল ঠিক কথা, কিন্তু মনের প্রাণে এসেছি, এসে এখানে অভিভূত হয়ে যাই যে এত প্রাণবন্ত আগে দেখেছি শুধু একা উনি বসে আছেন, আর কেউ নেই। আমরা প্রতিনিয়ত ছোট থেকে 15-16 বছর ধরে বাপি ঘোষের নেতৃত্বে যে সমাজসেবা বাগবাজার অঞ্চল জুড়ে চলছে, প্রয়াত জননেতা আমাদের গুরুদেব তারক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে যজ্ঞ শুরু হয়েছিল সেই যজ্ঞ এখনো চলছে। ডক্টর গৌতম দাসকে সম্বর্ধিত করছে মানপত্র দিয়ে সুদন নদী। ডক্টর সুবীর শাহ একটু পরতালি দেবেন। আমাদের গর্ব, আমাদের অহংকার, আমরা আপ্লুত গর্বিত। শুধু আমরা দেখেছি ডাক্তার বাবুরা বসে আছেন চিকিৎসা করছে। নবরতন দা, তোমরা প্রথম থেকে আমাদেরকে সাহায্য করে যাচ্ছ, প্রথম থেকে আমাদের একদম বলবেন। নমস্কার, আমি এই বাগবাজারে প্রায় ধরুন হয়ে গেল আমার প্রায় 35 বছর, এবং এইখানে আমি বাপিদাকে যেভাবে পেয়েছি, যে কোনো বিপদে আপদে যে কোনো সময় বললেই বাপিদাকে আমরা পাশে পেয়েছি। তাই না, বাংলার বুকে এতগুলো মানুষের দু হাত এক হচ্ছে। বাপিদার নিজের একটি মেয়ে আছে, তার কন্যাদান এবং এই সুযোগ বাপিদার কাছে প্রতি বছর আসে যে আরো 12টি কন্যাকে উনি কন্যাদান করতে পারেন। আমার মনে হয় এর থেকে পুণ্যের কিছু হয় না, এবং আমি বলবো না যে গরিব, আমি বলবো যে আর্থিকভাবে একটু সাধারণ পিছিয়ে পড়া মানুষকে একত্র করে এক জায়গায় নিয়ে এসে তাদের বিয়ে দেওয়াটা একটা মহৎ কাজ। এটা যেন এগিয়ে যায়, এটা যেন চলে, এবং এটা আমরা সর্বক্ষেত্রে সব সাংবাদিক বন্ধুরা যারা এমনি আছে সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করছে। এবং বাপিদা কন্যার বিয়ে দিচ্ছে, 12 কন্যার বিয়ে দিচ্ছে। বাপিদা আসো, বাপিদা যে 12 কন্যার বিয়ে দিচ্ছে বাপিদা বলছে না, কিন্তু বাপিদা তার মধ্যে খাট, বিছানা, আলমারি, আমার কাছে পুরো লিস্ট আছে, বেড, বেড, বেড লাইন, বেড লিলিন, সাইকেল, ইউটেন্সিল, গোল্ড রিং, গোল্ড বাটন, মঙ্গলসূত্র, আলমাইরা, এভরিথিং সব দিয়ে একটা মেয়ের সংসারটা সাজিয়ে দিচ্ছে। এটার থেকে ভালো কিছু হয় না। আমি সুনন্দাদিকে দাদা, 12 কন্যার বিবাহ প্রতি বছরই আপনি দিচ্ছেন, এবছরও দিয়েছেন, অনেক অতিথি এসেছে, এই যে ইমপ্রেশনটা এবং এই যে আজকের এত বড় কার্যসূচি। আমরা কোনো ইমপ্রেশন চাই না, আমরা কোনো নাম করতে চাই না, আমরা একটা বার্তা সারা বাংলার মানুষ না সারা ভারতবর্ষের মানুষকে পৌঁছে দিতে চাই। তার মতো আমার কি আছে, আমি প্রথম থেকে জন্মলগ্ন থেকে শুরু করেছিলাম বাপিকে নিয়ে, আজও আছি, আগামী দিনেও থাকবো, এরকম ভালো কাজের সঙ্গে আমরা থাকি সব সময়। এবং আমরা চাই যে খালি এখানে নয়, সারা বাংলায় যেখানে ভালো কাজ হয়, যেখানে এরকম টাইপের কাজ হয় গণবিবাহ, সেখানে আমরা থাকি। এবং বাপি ঘোষ বিশেষ করে এই 7 নম্বর ওয়ার্ডের যিনি পৌর প্রতিনিধি, তার প্রথম থেকে একদম আমরা ছিলাম, এখনও আছি, আগামী দিনেও থাকব। গত মাসে আমি মমতা ব্যানার্জির সঙ্গে, মোদিজির সঙ্গে দেখা করেছিলাম, এবং সেখানে আমাদের দাবি দাওয়া খুব বিস্তারিতভাবে তার সঙ্গে আলোচনা হয়েছিল। মোদিজিকে বলা হয়েছিল যে রাজ্যের পাওনা 1,17,000 কোটি টাকার কথা আপনি বিবেচনা করুন, কিন্তু 100 দিনের কাজের লোকেদের 8,000 কোটি টাকার কাছাকাছি যেটা পাওনা সেটা ছেড়ে দিন। উনি কথাও দিলেন যে আমি দ্রুত সিদ্ধান্ত নেব, কিন্তু সেটা হলো না। এবং মুখ্যমন্ত্রী ঘোষণাও করেছেন আজকে উত্তরবাংলায় যে 1 ফেব্রুয়ারি পর্যন্ত তিনি অপেক্ষা করবেন, তারপরে এ বিষয়ে তিনি তার পরবর্তী পদক্ষেপ নেবেন।